পরকাল নিয়ে একটু ওয়াজ করব, তারপরে আমি আবার আমার জায়গায় আসব। ঈমানটা টেকসই থাকলে মানুষের কি হয়, ঈমানটা মজবুত থাকলে মানুষের কি হয়, সর্বপ্রথম আমাদের ঈমানকে বন্ধু টেকসই করতে হবে, স্ট্রং করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম বন্ধু ঈমান হলো নবীর মহব্বত। যার সিনায় নবীর প্রেম আছে তার কাছে সব আমল আছে, যার সিনায় নবীর প্রেম নাই তার কাছে কোনো আমল বন্ধু মজা লাগতে পারে না। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমরা যে কবরে যাব, আল্লাহ যে বলেছেন শক্তভাবে ধরবে এবং শক্তভাবে হিসাবটাও নেবে। এরপরের একটা বাস্তব নমুনা হলো বন্ধু, কবরের আচরণ কিন্তু কয়েক রকম হবে। ইমানদারির জন্য এক রকম হবে পরকালটা এবং মুনাফিকের জন্য এক রকম হবে আর কাফেরের জন্য হবে ভিন্ন রকম। ইমানদারদের কিছু তো নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, ইমানদারা নবীরা সেখানে উত্তর দিয়ে দেবে, এই নবীর জন্য সারা জীবন আমি পাগল ছিলাম, জানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি নবীকে ভালোবেসেছিলাম, নবীকে দেখা মাত্র চিনে ফেলবে, উত্তর দিতে দেরি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে এসেছে গায়েব থেকে আওয়াজ আসবে, ইমানদারের এই উচ্চারণ শুনে গায়েব থেকে আওয়াজ আসবে, বন্ধ দৈর্ঘ্য বলেন, প্রস্থ বলেন, লম্বায় বলেন বন্ধ, এবং ডানে বামে দৈর্ঘ্য প্রস্থে দুই দিক দিয়ে বন্ধ 70 গুণ চওড়া করে দেওয়া হবে ইমানদারের কবর। কত গজ? 70 গুণ চওড়া করে দেওয়া হবে বন্ধ, এবং তার কবরে জান্নাতের একটা টুকরা হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। এটা হলো ইমানদারের পরিচয়। আর মুনাফিক সম্পর্কে যখন প্রশ্ন করা হবে মুনাফিক কেন নবী সম্পর্কে, মুনাফিকরা উত্তর দেবে আমার ব্যক্তিগত কোনো মতামত নেই, নবীকে অন্যরা যেমনিভাবে সম্বোধন করেছে আমিও তেমনিভাবে সম্বোধন করেছি। ফেরেশতারা উত্তর দেবে আমরা জানতাম তুমি যে এরকমই উত্তর দিবা। এবার আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে বন্ধু অর্ডার দেওয়া হবে, গায়েব থেকে আওয়াজ আসতে শুরু করবে, ও বন্ধু মাটি তাদেরকে এমন ভাবে চাপতে শুরু করবে, মাটিকে অর্ডার করা হবে এমন ভাবে চাপ দিতে থাকো। ও বন্ধু আপনাদেরকে এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি, একটা আঙ্গুল দিয়ে যদি আরেকটা আঙ্গুল ঢুকে হাড়ের মধ্য দিয়ে কেমন লাগবে বলেন? এই কষ্টের কথা কি বলে বোঝানো যাবে? হাদিস শরীফের মধ্যে এসেছে মুনাফিকদের একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে, একটা অঙ্গের ভিতর আরেকটা অঙ্গ এভাবে বন্ধ ঢুকে যাবে, আর মাটি তাদের কেমন ভাবে চাপতে থাকবে, কবরটা তাদের জন্য হয়ে যাবে বন্ধ জাহান্নামের একটা গর্ত। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। সারা জীবন শুধু শুনেছেন, সারা জীবন শুধু শুনেছেন জাহান্নাম। বর্তমান সময়ের মানুষের জবানের কথা থেকে ধরে বন্ধু লজ্জাস্থান পর্যন্ত, লজ্জাস্থান থেকে ধরে পায়ের নিচ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে শুধু পাপের চিহ্ন দেখা যায়। এটা গবেষক যারা, বিশ্লেষক যারা, অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় বের হয়ে আসে। আপনারা কতটুকু দুর্গন্ধ পান আমি জানি না বন্ধু। আজকে যখন দুপুরবেলা গোসলখানায় ঢুকলাম, জোহরের নামাজের জন্য প্রস্তুত হলাম, হঠাৎ করে মাথার মধ্যে বন্ধু একটা শব্দ শুধু ঘুরতেছে, আমার চোখের সামনে একটা দৃশ্য দেখতেছি, আমার কাছে মনে হয় আমরা মুসলমানের চারপাশ দুর্গন্ধযুক্ত হয়ে গেছি। আমাদের আধ্যাত্মিকতা নাই, আমাদের মধ্যে তাকওয়া নাই, আমাদের মধ্যে তাসাউফের ছোঁয়া নাই, এই জন্য দুর্গন্ধ আমাদের নাকে লাগে না। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আমাদের চোখের, এই চর্ম চোখের দ্বন্দ্ব সামনে আসে না। অন্তরের চক্ষু যার খোলা সে সব কিছু আইডেন্টিফাই করা তার জন্য একেবারে ইজি। চতুর্দিকে মিথ্যা বাসা বেঁধেছে, চতুর্দিকে বন্ধু অহংকার বাসা বেঁধেছে, চতুর্দিকে অহমিকা বাসা বেঁধেছে, নোংরা পথে উপার্জন বাসা বেঁধেছে, বেনামাজির সংখ্যা বন্ধু বেড়ে গেছে, সৎগোষ অন্যায় অত্যাচার বন্ধু বেড়ে গেছে। এমনি করে করে আপনি প্রত্যেকটা জায়গায় যখন আপনি নজর দিবেন রে সোনার গায়ের মানুষ, তখন দেখবেন সব কিছু নোংরা, কোন জায়গা থেকে সুগ্রাণ বন্ধু কোনোভাবে বের হয়ে আসে না। বলে হুজুর এক্সাম্পল দেন, এক্সাম্পল হলো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় নোংরা কাজ হলো বর্তমানে আমি আছি কোথায়, আমি আছি ধরেন মেঘনা ব্রিজের কোরা, কোথায় মেঘনা ব্রিজের উপরে আছি,
আজকে আমাকে আপনারা ফোন দিলেন, আমি বললাম যে আপনাদের বাড়ির আঙ্গিনায় 5 মিনিটে চলে আসব। এটা বন্ধু এত বড় একটা জঘন্য মিথ্যাচার, এই মিথ্যাচারকে আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ এজন্য বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাবুন। জোরে জোরে বন্ধু নাউযু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘন করে মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দেয় না, সঠিক পথ তাদেরকে দেয় না। এই যে নোংরামি, এত বড় নোংরামি। মিথ্যা বন্ধু মুনাফিকের মধ্যে তিনটা রূপ থাকে, একটা কথা যখন দিবে কথা রাখবে না, আমানত রাখলে খেয়ে ফেলবে, কথায় কথায় সেই মিথ্যা বলবে নাউযুবিল্লাহ। আমি আপনাদেরকে এক্সাম্পল দিতে চাই। 2 নম্বর হলো বর্তমানে আমাদের মধ্যে সুদ আছে না নাই, এত বেশি সুদের প্রভাব। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে, কিয়ামতের পরবক্ষণে চাইলেও তোমরা সুদ থেকে বাঁচতে পারবে না, সুদের ধুলাবালি হলেও তোমাদের উপর এসে পড়বে, এত বেশি সুদের বিস্তার হবে। বন্ধুরে আমার, আমি যদি পরকাল নিয়ে আপনাদেরকে বলতে চাই, আমার নবী যখন মেরাজে গেলেন, মেরাজ যাওয়ার পরে বন্ধু একটা সম্প্রদায়ের কাছে নিয়ে যখন নবী গেলেন, তাদের দেখে নজর দিয়ে চাইয়া দেখলেন এক একজনের পেট এক একটা ঘরের মতো বড় বড়। এবার জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল এরা কাড়া। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা হলো দুনিয়ার সত্তর। নবী বলতেছেন আমি দেখতে পাই এদের পেটের মধ্যে সাপ আর পিচ্ছু সব স্পষ্ট বাহির থেকে দেখা যায়। জোরে বলেন না নাউযুবিল্লাহ, আরো জোরে আর একটু মহাব্বতে। একটু খেয়াল করেন, সুদের মাধ্যমে যে টাকা হয় এই টাকা দিয়ে মা বাবা যেই সুদ খায় তিনি বাজারে যায়, বাজার করে এনে বন্ধু গৃহিণীকে দেয়, হাউস ওয়াইফকে দেয়, যাকে দেয়। দেওয়ার পরে উনি রান্না করে খাবার খায়, এই খাবার থেকে কিন্তু মানুষের শরীরে রক্ত হয়। সামর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফটা বর্ণিত, অনেক বড় হাদিস শরীফ। এর মধ্যে বন্ধু একটা অংশ হলো হাদিস শরীফের, আমার নবী ফেরেশতাদের সাথে সফরে বের হলেন, স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন আমার নবী। হঠাৎ করে ফেরেশতাদের সঙ্গে একটা নদীর কিনারায় গেলেন, যাওয়ার পরে নজর দিয়ে দেখলেন এটার মধ্যে বন্ধু একটা মানুষ রক্তের নদী, সেই নদীটা হলো রক্তের। এই রক্তের নদীতে একটা মানুষ সাঁতার কেটে কেটে বন্ধু পাড়ে আসতে চায়, কুলে আসতে চায়। এবার আরেকজন বড় বড় পাথর নিয়ে তিনি কুলে দাঁড়িয়ে আছেন, বন্ধু কোল থেকে তাকে বারবার ধরে পাথর নিক্ষেপ করতেছেন, সে কোলে আসতে চায়। ওই ব্যক্তিটা বন্ধু পাথর নিক্ষেপ করতেছেন, সে আসতে দেয় না। এবার আমার নবী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন, তোমরা বলো না এটাকে? উত্তর দিয়েছে, নবী গো, এরা হলো দুনিয়ার সুদখোর। আরো জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর একটু মহাব্বতে বলুন না নাউযুবিল্লাহ। আমাদের মধ্যে একটু আগে একটা বলেছি, মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এই রকম নোংরামি আছে না নাই, সেই জায়গায় আমি একটু পরে আসবো। বন্ধু আমার নবী আপনার নবী আরো বলে দিয়েছেন, সোদ বন্ধু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন সোদের মধ্যে, সোদের মাধ্যমে যে একটি টাকা উপার্জন করলো, কয়টি টাকা? সুদের মাধ্যমে যে একটি টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার বন্ধু জিনা করলো। সুদের 69টা স্তম্ভ বা 70টা স্তম্ভ কয়টা? এর মধ্যে সবচেয়ে লাস্ট যেটা, সুদের মাধ্যমে সবচেয়ে লাস্ট যেটা টাকা উপার্জন করা, সে যেন টাকা উপার্জন করলো না, সে যেন তার মাকে বিবাহ করলো। হাদিস শরীফের মধ্যে এসেছে সুদ এত বড় নোংরা একটা জিনিস, এখনকার মানুষ এটা দেদারচে করছে। বন্ধুরা আমার, যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের সাক্ষী হয়, যিনি সুদের স্টাম্প লেখে, যিনি সুদের টাকা আদান প্রদান করে, সবার জন্য সমান অপরাধী, কাউকে ব্যতিক্রম করা হবে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। বর্তমানে বর্তমানে বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান নামে বলৎকার আছে না নাই? গত কিছুদিন আগেও টিভির মধ্যে দেখলাম ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা ওই মাদ্রাসার শিক্ষকের নজর দিয়েছে, নাউযুবিল্লাহ বলেন। আরো জোরে নাউযুবিল্লাহ বলতে কি কষ্ট হয় বন্ধুরে আমার, এই বলৎকার আছে না নাই?
এক বেগানা পুরুষ আর এক বেগানা স্ত্রীর সাথে জিনা আছে না নাই? এই বলৎকারে সমকামিতা লূত আলাইহিস সালামের জামানায় ছিল এত নোংরামি, আমরা তো আখির নবীর উম্মত, আমাদের মাঝে সেটা থাকার কথা না। এটা আছে মানি হলো আমরা ইসলামের বিধান থেকে দূরে চলে গেলাম। আল্লাহর হাবিব ওই যে হাদিস শরীফটা বলতেছিলাম, আমার নবী যখন বন্ধ ফেরেশতাদের সাথে ভ্রমণ করলেন, হঠাৎ করে আমার নবীর চোখে পড়ল বন্ধ একটা আগুনের চুলা দেখা যায়। কি দেখা যায়? আগুনের চুলা দেখা যায়। যায় এই আগুনের চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষদেরকে দেখতে দেখা যায়। এবার আমার নবী প্রশ্ন করলেন, এই যে উলঙ্গ নারী পুরুষেরা কারা? এবার আমার নবী উত্তর দিয়ে দিয়েছেন, আমার নবীকে ফেরেশতারা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই উলঙ্গ নারী পুরুষ হলো পৃথিবীর জিনাকারীরা। বন্ধুরে আমার আর বলৎকার, বলৎকার মানি হলো বন্ধু অবৈধ মেলামেশা, এটাই হলো বন্ধু সবচেয়ে বড় ইমানদারের জন্য নোংরামি। বলে হুজুর ইমানদার যখন ইমানদার থাকে সেই কাজ কিভাবে করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলে দিয়েছেন, বন্ধু যখন কেউ চুরি করে তার মাঝে ইমান থাকে না, যখন কেউ জিনা করে তার মাঝে ইমান থাকে না। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এই যে নোংরামি আমাদের মাঝে আছে না নাই, আরো জোরে বলেন, এমনি করে করে প্রত্যেকটা জায়গা নষ্ট হয়ে গেছে, যেটা মুসলমানের জন্য মোটেও কাম্য নয়। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিয়ে রাখি, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা, আগুনের এক জোড়া জুতা জাহান্নামের সবচেয়ে কম আযাব। জুতা যখন পড়িয়ে দেওয়া হবে মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করবে। বন্ধু এই দুনিয়াতে অসুস্থ হয়ে মারার সুযোগ আছে রে, কিন্তু পরকালে মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, মানুষ মরতে পারবে না সেদিন। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ বাঁচতে পারবে না। অমাহুম আনহা বিগাইমিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেখান থেকে মানুষ পালাতেও পারবে না। নাউজুবিল্লাহ। কুরবানির ঈদের দিনে দেখবেন গোস্ত রান্না করলে গোস্ত টকবক টকবক করে উতরায়, ঠিক কিনা বলেন? এমন ভাবে মাথার মগজ উতরাবে মানুষ বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। উপায় আসেনি বলেন? আরো জোরে বলেন, উপায় আসেনি? উপায় নাই রে বন্ধু, কেমন করে বন্ধু আপনাদেরকে বললে বুঝবেন? উপায় নাই, উপায় নাই, ও বন্ধু উপায় নাই, এই যুগের মানুষের মোটেও উপায় নাই। আমি আপনাদেরকে বলবো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী আপনার নবী দোজাহানের বাদশা নবী কামলেওয়ালা জানিয়ে দিয়েছেন, রে আমার উম্মত, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, জাহান্নামের আগুন সম্পর্কে সারা জীবন শুধু শুনেছো, জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ কই, না না, এই আগুনে হবে না, আরো 1000 বছর বন্ধু আগুনটাকে তাপ দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ বলে, না রে না, এই উত্তপ্ত আগুনেও হবে না, যেই পরিমাণ পাপ পৃথিবীর মানুষ কোরআন হাদিসকে ওভারটেক করে, নবী আল্লাহ নবীর কথা ওভারটেক করে করবে, এই আগুনে হবে না, আরো 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে রেডি করে রেখেছে, এখন বর্তমানে জাহান্নামের আগুনটা একেবারে কালো অবস্থায় আছে, এটাকে 3000 বছর ধরে উত্তপ্ত করা হয়েছে। জোরে জোরে বলুন না, নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবে? কথা বলেন না, পারবো? সইতে পারবো না। সবচেয়ে বড় বন্ধু দুঃখ হলো, কলিজায় লাগে রে, কি হবে রে সেদিন আমাদের উপায়, বাঁচারও সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কোনো সুযোগ নাই। রে সোনার গায়ের মানুষ,
পাথরের মতো হৃদয় যদি হয় রে, সেই হৃদয় আমার মনে হয় গলে ঝর্ণা প্রবাহিত হবে। এই ভয়ঙ্কর তথ্যগুলো শোনার পরে, যে হৃদয় শোনার পরে কোমল হয় না, সেই হৃদয় পাথরের চাইতেও শক্ত, তার জন্য কোন ছাড়ও থাকবে না। বন্ধুড়ি আমার, এখানেই বন্ধু শুধু ক্ষান্ত নয়, পানির পিপাসায় কলিজা ফেটে যাবে, জাহান্নামীরা পানির জন্য পাগল হয়ে যাবে। হাদিস শরীফ প্রমাণ করে বন্ধু, তাদেরকে উত্তপ্ত গরম পানি ঢালা হবে, তাদের সব কিছু লিকুইড হয়ে যাবে রে, মোমের মতো হয়ে যাবে রে। ওই যে বলেছি বাঁচারও সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালিয়ে যাওয়ার সুযোগ নাই। শুধু এখানে ক্ষান্ত না, আপনি সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, অন্যায়ের মাধ্যমে হোক, জুলুমের মাধ্যমে হোক, অত্যাচারের মাধ্যমে, চুরি বলেন, ডাকাতি বলেন, অবন্ধ বিচারের মাধ্যমে ঘোষ নেওয়া বলেন, জোর করে জায়গা দখল বলেন, এবং তাদের সমর্থক বলেন, এখানে ছোট্ট একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে বলে রাখবো। আমার নবী জানিয়ে দিয়েছেন, আমাদেরকে সচেতন করেছে, আমার উম্মতের দল, তোমরা যখন দেখবে কোনো মানুষ অত্যাচারী হয়ে গেছে, তোমরা যখন কোনো মানুষ মানুষের উপর নিপীড়ন চালাচ্ছে, তোমরা যখন দেখবা মানুষ অত্যাচার শুরু করেছে, অত্যাচার দেখার পরেও, এটা বোঝার পরেও, তুমি যদি তোমার সুবিধার জন্য অত্যাচারীকে তুমি সাপোর্ট করো, নবী বলেছেন সঙ্গে সঙ্গে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলা, কারণ কোন মুসলমান কোন মুসলমানকে কষ্ট দিয়ে সুখী হতে পারে না। কখনো কোনো ইমানদার কোনো ইমানদারকে কাঁদিয়ে বন্ধু সুখী হতে পারে না। যে বন্ধু আরেকজনকে কাঁদিয়ে দুঃখের আগুনে বাসিয়ে আনন্দ উল্লাস করে বন্ধু, সে কখনোই মুমিন হতে পারে না। আলোচনার বিষয়টা ছিল বন্ধু, আপনি কি করবেন এই যে অন্যায় অত্যাচার ব্যভিচারে জুলুমের মাধ্যমে অর্থ উপার্জন করলেন, এই অর্থ উপার্জন দিয়ে আপনি দুনিয়াতে মনে যা চায় তাই খাইলেন, কিন্তু পরকালের আচরণ পূর্বেতিক্রম। আমার নবী বলেছেন জাহান্নামী যারা পাপী, যারা অপরাধী, যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছে। কোরআন এসেছে বন্ধু একটা খাবার, সেটার নাম হলো জাক্কুম। বন্ধু সামনে আনতে দেরি রে, দাঁতগুলো ঝরে পড়তে দেরি হবে না। যখন কোনোভাবে পেটের মধ্যে যাবে রে, সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। এই মুহূর্তে যদি বন্ধু এই সোনার গাও, এই সোনার গাও তাহের পরিদ্গা সংলগ্ন আপনার মোহাম্মদ আলী সরকারের বালুর মাটি যদি একটা ফোঁটা জাক্কুম করে, কয় ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহর আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত হয়ে যাবে আর এই দুনিয়াতে কোনোদিন সবুজ সেবন ফসল জন্ম হবে না, আর মানুষের প্রাণীর খাবার উপার্জন উৎপাদন করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এই জাক্কুম জাহান্নামীদের জন্য বরাদ্দ রেখেছে। জোরে জোরে নাউযুবিল্লাহ। হাদিস শরীফ থেকে তথ্য পেয়েছি বন্ধু, আমার নবী বলেছেন পাপী জাহান্নামী নিকৃষ্ট মানুষের জন্য আরেকটা খাবার বরাদ্দ আছে। বলবো কি বলবো না? কথা বলেন, বলবো, আরো জোরে বলেন।